যেই আয়াতই আল্লাহ জানা দিয়েছে আমার নবী মুহাম্মদ রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবী তো শুধুমাত্রই রাসূল তাহলে কত খলাক মিন কবলিহি রাসূল আমার নবীর পূর্বে 1,24,000 পয়গাম্বর যারা মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মাতা আও কুতিদা ইনকলাবতুম আলা আকাবিকুম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাদপসরণ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে ওয়ামাইয়ান কলিবা আলা আকিবাই আল্লাহ বলেন রে বান্দা ওয়ামাইয়ান কলিবা আলা আকিবাই যদি তুমি এই নবীর মৃত্যুবরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার উপর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা পশ্চাদপসরণ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে ফালাইয়া দুরুল্লাহ শাইয়া পশ্চিমকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইসলাম পড়ো তোমার জন্য উপকার হবে যদি আওয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে পড়ো তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকায় দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজে ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান জমিনে কোন আল্লাহর বান্দা যদি ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে 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 চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিম কালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায়া রাখতে পারবে না পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আর হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসসিরকে জেলখানায় বন্দি করবে আর হাজারো মুফাসসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দি করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ এই বাতি জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত এই বাতি নিভানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কি না আল্লাহ বলেন ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাই ফালাইয়াদুরুল্লাহ শাইআ পশ্চাদপসরণ যে ব্যক্তি করবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিকভাবেই মেনে নাও اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أنزله المقعد المقرب أنزله المقعد المقرب عندك يوم القيامة
Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimun hakim. Rabbi syarah li sadri wayassirni amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni 'ilma Rabbi zidni 'ilma Rabbi yassir wa la tu'assir wa tammim 'alaina bil khair. Main door ho majboor ho ae sayyid alam main door ho majboor ho ae sayyid alam deedar dekhate nahi awaaz suna do deedar dikhate nahi awaaz suna do main surat yusuf ko nahi chahne wala main surat yusuf ko nahi chahne wala main qais ke manand nahi aashiq laila main qais ke manand nahi aashiq laila main aashiq maula hu mera ishq dawana main aashiq maula ho mera ishq dawana ae jumla jahan jiske tajanni se ujala ae jumla jahan jiske tajanni se ujala. Duniyate dhoni hote jay na emon keu ki ase? দুনিয়াতে সম্মান চায় না আছে কেউ? প্রত্যেকটা ব্যক্তি চায় সম্মানের সর্বোচ্চ শিখরে ওঠার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় মর্যাদার অধিপতি হওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি চায় তার ওয়ার্ডে কর্তৃত্ব খাটানোর জন্য মেম্বার চায় চেয়ারম্যান হতে চায় এমপি হতে চায় মন্ত্রী হতে চায় দেশের মানুষের নেতৃত্ব দিতে চায় টাকা ওয়ালা হতে চায় ধন দৌলত ওয়ালা হতে চায় এজন্যই তো দুনিয়াদার ব্যক্তিরা চুরি করে ডাকাতি করে সুদ লেনদেন করে মানুষের ফাইল আটকায়া মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে ঠিক কি ঠিক না গাড়ির লাইসেন্স সব ঠিক আছে সব ঠিকঠাক কিন্তু বক্তা সব গাড়ি নিয়ে বের হয়েছে মাহফিলে যাবে অনেক দ্রুত যেতে হবে মাহফিলে বয়ান করতে হবে দেশে অনেক আল্লাহর বান্দা আছে রাস্তায় ঠেকায়া নিজের পাওয়ার আর নেতৃত্বের বলে বক্তার কাছ থেকে 200 আর 500 টাকা নিয়া ছাড়ে আছে নাই এই ব্যক্তিগুলোর উদ্দেশ্য কি দুনিয়াতে ধনী হওয়া দুনিয়াতে টাকা ওয়ালা হওয়া দুনিয়াতে কিছু টাকা নিয়ে এলাকায় সম্মানী হওয়া মর্যাদার অধিপতি হওয়া কিন্তু হ্যাঁ আল্লাহ যদি আপনাকে
কোনো এক দোয়ার মাধ্যমে বিকাসবিল হারাম নয় বরং বিকাসবিল হালাল আল্লাহ যদি আপনাকে বৈধ পন্থায় ধনী বানায়া দেয় আখেরাতে যদি আল্লাহ পাক আপনাকে এই আমলগুলো করার মাধ্যমে জান্নাতের অধিপতি বানায়া দেয় আল্লাহর খাজানায় কমতি হবে না আমার ধনী কম হবে না বরং কেউ যদি বলে যে আল্লাহর কাছে তুমি বারবার দুনিয়া চাও কেন আল্লাহর কাছে কেন বারবার গাড়ি চাও কেন বাড়ি চাও কেন টাকা চাও কেন এত ধনী হয়ে কি করবা কিন্তু না না ইসলাম কি বলে ইসলাম তো শিক্ষা দিয়েছে তুমি দুনিয়া চাও তবে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া চাও ঠিক কি ঠিক না ফামিনান নাস মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার কার কথা আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কত ব্যক্তি আছে যারা কোনি মুনাজাত ধরে যখনই আল্লাহর কাছে চায় আল্লাহকে বলে হে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতেই কল্যাণ দেন দুনিয়াতেই টাকা পয়সা দেন দুনিয়াতেই সম্মান দেন দুনিয়াতেই মর্যাদার আসনে আসীন করেন আল্লাহর কাছে আর আখেরাত চায় না আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক আল্লাহর কাছে যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দুনিয়া চায় ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেন আখেরাতের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই পড়েন নাউজুবিল্লাহ আল্লাহ ওমিনহুম মাইয়াকুম তাদের মধ্য থেকে আবার এমন কিছু ব্যক্তি আছে তা যখনই আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চায় তখনই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতে কল্যাণ দাও ওয়া কিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও তাহলে কি বোঝা যায় কোরআন শিক্ষা দিয়েছে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর কাছে দুনিয়া চায় আখিরাত চায় জাহান্নামের আযাব থেকে মুক্তি চায় আর এই বান্দাটাই তো কামিয়াব হবে কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিবে আল্লাহর কাছে আখিরাত চায় আল্লাহ আখিরাতও দিবে আল্লাহর কাছ থেকে আযাব থেকে মুক্তি চায় আল্লাহ জাহান্নামের শাস্তি থেকেও মুক্তি দিবে এখন দুনিয়াতে সমাজে অনেক আল্লাহর বান্দা এমন আছে বলে হুজুর মানুষ আপনি মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দিবেন আর নামাজ পড়াবেন আপনি দামি দামি কাপড়ের জুব্বা পরা লাগবে কেন কই নবীজি তো এত আপনাদের মতো এত সুন্দর জীবন যাপন করে নাই অনেক কষ্টেই জীবন যাপন করেছে হুজুর মানুষ দামি গাড়ি ব্যবহার করবে কেন হুজুর মানুষ আপনি তাহলে এত দামি প্রিমিয়াম এলিয়ন গাড়িতে চলবেন কেন আপনি একজন হাফেজ মানুষ আপনি বিশ্বজয়ী হয়েছেন তো আপনি এলিয়ন আর প্রিমিয়াম গাড়ি নিয়ে চলবেন কেন আপনি একটা বক্তা হয়েছেন আপনি তাহলে দামি দামি পোশাক পরবেন কেন বিভিন্ন নাস্তিক পাড়া থেকে এই আওয়াজগুলো উঠতে চায় তারা এই আওয়াজগুলো করে করে কমেন্ট করে বিভিন্ন মানুষদের কাছে তারা জানাইতে চায় আর হুজুরদেরকে হেও করতে চায় ইসলাম ধর্মের লাইনে অথচ এরা তো ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না ইসলাম কি বলে বরং নবীজি তো বলে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি বলে মিন সাআদাতিল মুমিন আল মাসকানুল ওয়াসি ওয়াল জারু সালেহ ওয়াল মারকাবুল হানি নবীজি বলেন তিন ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই সৌভাগ্যবান যার কাছে তিনটা জিনিস আছে এক নাম্বার আল মাসকানুল ওয়াসি যার একটা সুপরিসর বাড়ি আছে অনেক প্রশস্ত একটা বাড়ি আছে ওয়াল জারু সালেহ যার সৎ প্রতিবেশী আছে ওয়াল মারকাবুল হানি যার চলার মতো একটা দামি সওয়ারি আছে চলার মতো একটা দামি বাহন আছে ওই ব্যক্তিটাই দুনিয়াতে চলতে গেলে সবচেয়ে বড় সৌভাগ্যমান এজন্যই তো নবী হুজুর শেষে বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি ও আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও দুই নম্বরে আমার বাড়ি প্রশস্ত করে দাও তিন নম্বর আমার রিজিকের মধ্যে বরকত দাও কি বোঝা যায় নবীর এই হাদিসের মাধ্যমে নবীর এই দোয়ার মাধ্যমে দুনিয়াতে যেই মানুষরা মনে করে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হুজুর হলেই তুমি দামি দামি কাপড় পরা যাবে না পড়তে পারবা না
ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান হলেই নবীর আশেক ও রাসূল দাবি করার পরেই তুমি দামি গাড়ি ইউজ করতে পারবা না বরং না না ইসলাম তো শিক্ষা দিয়েছে সৌভাগ্যবান জাতি তখনই হবে তখন তিনটা জিনিস থাকবে এক নাম্বার মাসকানুল ওয়াসে যখন একটা সুন্দর বাড়ি থাকবে নবী বলেন ওই মুমিন সৌভাগ্যবান যখন আমার উম্মতের সৎ প্রতিবেশী থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান যখন আমার উম্মতের দামি একটা সওয়ারি বাহন গাড়ি থাকবে তখন আমার উম্মত সৌভাগ্যবান সুতরাং দুনিয়াতে যে ব্যক্তিরাই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যেই লোকেরাই যেই বড় বড় হুজুররাই দামি দামি গাড়ি ইউজ করার পরে এদের অন্তরের মধ্যে জ্বলে আর মানুষের কাছে জানাতে চায় যে এরা আসলে হুজুর না এরা শুধু দুনিয়াদার দুনিয়াদার টাকা পয়সার জন্যই এরা ওয়াজ করে টাকা পয়সার জন্য এরা তিলাওয়াত করে টাকা পয়সার জন্যই এরা মাহফিল করে আমরা তো বলি ইসলাম শিক্ষা দিয়েছে দুনিয়াতেও যেরকম কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চাই দুনিয়া থেকে যাওয়ার পরেও আখেরাতেও জান্নাত দুনিয়াতেও আমরা ধনী হতে চাই তোমাদের মতো নাস্তিকদেরকে তোমাদের মতো ব্লগারদেরকে নাস্তানাবুদা ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের ওই টাকা আমাদের গাড়ি আমাদের সুপরিসর বাড়ি তোমাদের বিরুদ্ধে ইউজ করার জন্যই আমাদের দামি গাড়ি আর টাকা পয়সা আমরা ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতেই কল্যাণ দান করেন দুনিয়াতে প্রত্যেককে আল্লাহ ধনী বানায় দেন আল্লাহ আখেরাতে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের অধিপতি বানায় দেন চিল্লায় পড়ি আমিন মন থেকে পড়ি আমিন আজকের এই মাহফিল আপনারা পেয়ে খুশি না বেজান কম না বেশি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কথা বলবো না বলতেও পারবো না যেহেতু নিজে একটু অসুস্থ গাড়িতে যেই পরিস্থিতি একবার হয়েছিল ভাবছিলাম যে আর বয়ান করতে পারবো না আজকে কিন্তু প্রতিদিন কথা বলতে হয় অমিক্রনের দোহাই দিয়ে মোটামুটি দুই তিন দিন যায় অবসর ছিলাম কিন্তু ভাইকে আমি বারবার টেলিফোন করেছিলাম যে আজকে রাতের মাহফিল বন্ধ হবে না হইলে তো মোটামুটি একটু রেস্ট করতে পারতাম মার্চের দশ তারিখ পর্যন্ত এমনভাবে প্রোগ্রামগুলো ফিল আপ করা প্রতিদিন দুইটা তিনটাও আছে তো সব মিলিয়ে মোটামুটি নিজের উপরে অনেক চাপ এক কথায় জার্নি সেকেন্ড আবার মাইকে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এটা মানুষের পক্ষে আসলেই সুটাফ তবুও আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করি আপনাদের দোয়া থাকলে আপনাদের সাপোর্ট পেলে কিছু বলার জন্য চেষ্টা করব আপনারা একটু জোরে জোরে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আজকে এর জন্য একটু আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে আপনারা অনেক কষ্ট করেন আমি জানি দিন মজুর অনেকেই আছেন যারা দিনে অনেক কষ্ট করেন ডে লেবার দিনে আনেন দিনে খান অনেক কষ্ট করেন তবুও আজকের এই মাহফিলে এসেছেন যুবকদের সংখ্যাটা একটু অধিকাংশ পরিমাণ বেশি এই জন্য যুবকদের সাউন্ড কম সাউন্ড হতে পারে ঠিক না কারণ যুবকদের সাউন্ড তো বেশি আর এমনি যারা অবিবাহিত এদের শরীরে রক্ত এমনিতেই গরম ঠিক কিনা এই জন্য সকলে একবার করে তাকবীর পড়ব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সাউন্ড হয়েছে তো নাকি আমার কানে তো আসে নাই মোটামুটি আরো জোরে দিতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীর দিতে হবে আমাদের তাকবীর গুলো এমন হবে যাতে করে এই তাকবীরের সাউন্ডেই নাস্তিক পাড়ার মধ্যে আগুন জ্বলে যায় এদেশের ওয়াজ মাহফিল গুলো এদেশের প্রত্যেকটা মুমিনে কামেলের জন্য রহমত ঠিক কি ঠিক না ওয়াজ মাহফিল থেকে তাকবীরের সাউন্ড হবে অমিক্রন করোনা দেশ থেকে পালাবে বরং অমিক্রনের দোহাই দিয়া করোনার দোহাই দিয়া ভাইরাসের দোহাই দিয়া ওয়াজ মাহফিল আর মসজিদ মাদ্রাসা বন্ধ করে কোনো লাভ নাই বরং এদেশে করোনা এসেছে অমিক্রন এসেছে আমাদের জাতির পরিপূর্ণভাবে আমাদের আমাদের খারাপ কাজ এবং বিয়ের আগে বাচ্চার কথা পুরা দেশকে জানিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের করোনার অমিক্রন হওয়ার আশার আলামত
দেখেন নাই কয়েকদিন আগে দেখেন নাই হায় হায় এ তো বিয়ে হওয়ার আগেই বাচ্চার খবর তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া জামানা উল্টু জামানার মানুষগুলো উল্টু আগে গায়ে হলুদ হতো যেটা ইসলামে নাই বাদ দিলাম আগে বিয়া বিয়ার পরে তারপরে বাচ্চা আসবে ধারাবাহিক কিন্তু কই এখন তো পুরাই উল্টো আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আগে নিজের বাচ্চার খবর তারপরে জামাই তারপরে গায়ে হলুদ তারপরে বিয়া বলেন না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এদেশে করোনা আসবে না তো কি আসবে হায় আপনি এদেরকে বন্ধ করেন এদের যেই আখলাকে জামিমার অন্তর্ভুক্ত যে খারাপ কাজগুলো এরা করে এদের এই কাজগুলো বন্ধ করেন প্রশাসনিক লাইনে অনেক বড় বড় ভাইরা আমাদের কথাগুলো শুনেন আমাদের ইউটিউব ফেসবুক অনেক কিছুই ফলো করেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এদের কাছে যাবেও অনেকে রাগ করবে কিন্তু রাগ করলে কি ভাই আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করেন ওয়াজ মাহফিলে আসার পরে একটা লোক বাড়িতে যায় করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই না মসজিদে আইসা নামাজ পড়ার পরে করোনায় মারা গেছে আমি আজ পর্যন্ত কোনো প্রমাণ দলিল পাই নাই মাদ্রাসায় করোনা দেখা দিয়েছে আর অমিক্রনে তিন চারটা পাঁচটা ছাত্র একসাথে মারা গিয়েছে এই প্রমাণ দলিল জুনায়েদ আল হাবিবের কানে আসে না বরং এখানে আসবে ওয়াজ মাহফিল শুনে 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 বাস্তব জীবনে আমল করে নামাজ রোজা নেক আমল করে তাহাজ্জুদ আর ইশরাক আর আওয়াবিনের চোখের ফুটা এক ফুটা পানির মাধ্যমে এদেশ থেকে যত মহামারী আছে সব দূরে সরে যাবে ঠিক কিনা আর ওয়াজ মাহফিল গুলোকে চালু রাখবো পারবো তো ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা গুলো চালু রাখবো হেফজখানা কুরআনি বিভাগ যেগুলো আছে ওরা কোরআন তিলাওয়াত করবে আমরা চালু রাখবো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর থেকে মহামারীর ভয় দূর করিয়ে দিয়ে আল্লাহর ভয় আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকানোর মত তৌফিক দান করুন আমিন জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের বয়ানের আলোচ্য বিষয় হলো ইশকে রাসূল যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ইশকে রাসূলের এক আয়াতে কারীমা ইশকে রাসূল কি ইশকে রাসূল অনেকেই তো বলে ইশকে রাসূল মনে হয় কোন আগরবাতি জ্বালানোর নাম ইশকে রাসূল হলো মোমবাতি জ্বালানোর নাম ইশকে রাসূল 12 রবিউল আউয়ালে দলে দলে নেমে র্যালি করার নাম বরং না না কোরআন কি বলে ইশকে রাসূলের ব্যাপারে হাদিস কি বলে কোরআন এবং হাদিস ইশকে রাসূল সম্বন্ধে কি বলে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় এবং হাদিসকে যদি জিজ্ঞেস করা হয় যে ইশকে রাসূল কি প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে আমার নবীর ইশক মোহাব্বত ভালোবাসা এটা থাকবে এটা ঈমানের দাবি ঠিক কি না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবীজি বলেন ঈমানদার হতে পারবে না আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে তার সন্তান সন্ততি তার পিতামাতা এবং পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিনে কামেল হতে পারবে না কথা বলেন না কেন পারবে না এজন্য অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে কার নবীজি ইশক থাকবে কার নবীজি মহব্বত থাকবে কার ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ পারবেন তো জিন্দাবাদ দিতে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দরেও দূর দেশরে নামলো খুশি
আপনার আদেশ শোনার পর আমি আবু দারদা এই ছাগলের পালের মধ্যেই বসে পড়েছে তবুও আমার নবী আবু দারদার কাছে জানতে চায় হে আবু দারদা মসজিদে নববীতে গিয়া গিয়া তুমি কেন বসো নাই এখানে কেন বসে গেলা তখন আবু দারদা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আমার নবীকে বলে ও পয়গম্বর আমি আবু দারদা আপনার এমন এক সাহাবী আমাকে এমন প্রশ্ন করেছেন নবী আমার মসজিদে নববীতে যাইতে আমার বিলম্ব হয়ে যাবে আমার দেরি হয়ে যাবে আমার নবী আদেশ করেছেন তোমরা বসে যাও নবীর আদেশ শোনার পর আমি আবু দারদা বিলম্ব করে মসজিদে নববীতে যা যা দেরি করতে চাই নাই বরং আপনার আদেশ শোনার পরে এই বকরির পালের মধ্যেই আমি বসে গেলাম কি বোঝা যায় আমার নবীকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম অগ্রাধিকার যোগ্য এর বান্দা আমি যদি মনে করি আমি নবীকে ভালোবাসি আমার অন্তরের মধ্যে নবীর ইশক মহব্বত ভালোবাসা পরিপূর্ণ আছে তাহলে সত্য কথা এ কথাও শতভাগ সত্য সাহাবায়ে কেরামের চাইতে বেশি না তাবিঈনদের থেকে বেশি না তবে তাবিঈনদের থেকে বান্দা বেশি না বরং সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীর ভালোবাসার পরিমাণ বান্দা কত জানো জানো আজকে তো নবীর মৃত্যুবরণের তারিখটা তো 12 রবিউল আউয়াল এর বান্দা নবীর মহব্বত অন্তরে নিয়া নিয়া তরে কি করলাম নবীর মহব্বত অন্তরে নিয়া নিয়া নবীর ভালোবাসায় অনেক কিছুই করলাম কিন্তু নবীর জন্য তাহাজ্জুদ পড়তে পারি নাই নবীর জন্য ইশরাত পড়তে পারি নাই নবীর জন্য আউয়াবিন পড়তে পারি নাই নবীর আদেশ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই অথচ বান্দা আমার নবীর মৃত্যুতে সাহাবায়ে কেরাম কিরকম শোকাহত হয়ে ছিল মদিনায় যখন কবর হয়ে যায় আমার নবী আর দুনিয়ায় বেঁচে নাই যেই সাহাবীরা দাঁড়িয়েছিল ওই সাহাবীরা দাঁড়ায় আছে যেই সাহাবীরা বসা ছিল ওই সাহাবীরা বসেই আছে কেউ যদি বলে তুমি দাঁড়ায় আছো এক জায়গা থেকে আরেক জায়গায় যাও না কেন তখন জবাব দেয় নবীর জন্য হাঁটি নবীর জন্যই তো বসে ওই নবী যদি দুনিয়ায় না থাকে তাহলে কি জন্য হাঁটব কি জন্য আর বসে থাকব তখন এই সাহাবীরা আমার নবীর মৃত্যুর কথা শোনার পরে সবাই দাঁড়ায় থাকে সবাই বসে থাকে যারা দিক বিদিক ছুটে ছুটে বেড়ায় তারা ছুটে বেড়াতে থাকে এক জায়গায় তারা সুন্দরভাবে বসে থাকে না থাকে না থাকে না উমরের কান পর্যন্ত আমার নবীর মৃত্যুর সংবাদ যখন পৌঁছে যায় এই সংবাদ পৌঁছে যাওয়ার পরে ওমর তো মানতে পারে না যেই রকম অন্তরে আর মনের মধ্যে যেই রকম প্রাণ যেই রকম ক্ষোভ অন্তরের মধ্যে ঠিক একই পরিমাণ মায়া মায়া আছে আমার নবীর চেহারা মুবারক দেখে ওমর কালিমা পড়ে পড়ে মুসলমান হয়েছে নবীর পুরা গর্দান নেওয়ার জন্য আসিয়া আসিয়া ওই ওমরটা যে কালিমা পড়ে 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 মুসলমান হয়ে গেল ওই ওমরের ঈমানের বান্দা পাওয়ার কত জানো জানো আমার নবীর মৃত্যুর কথা যখন ছড়িয়ে যায় লোকেরা যখন এসে ওমরকে জানায় এরে ওমর আমার নবী তো আর দুনিয়ায় বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই ওমর ডাক দিয়া বলে কে আছো যে আমার কানে এসে আমার নবীর মৃত্যুর সংবাদ পৌঁছায় দিবা কেউ আসবা না আমার নবীর মৃত্যুর কথা আমাদেরকে জানাবা না জানাবে না আমার নবীর মৃত্যুর সংবাদ আমার কান পর্যন্ত কেউ পৌঁছাতে আসবা না আবু বকর উমরকে ডাক দিয়া বলে রে উমর তুমি এভাবে হয়রানি হয় না এত পেরেশানি হয় না তুমি কি আল্লাহর ওই আয়াতের ব্যাপারে জানো নাই আল্লাহ তো বলেছেন আয়াতটি শুনু নাই যেই আয়াতটি আল্লাহ জানা দিয়েছে আমার নবী মুহাম্মদ
রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবী তো শুধুমাত্রই রাসূল তাহলে কদ খলাক মিন ক্বাবলিহির রাসূল আমার নবীর পূর্বে 124000 পয়গাম্বর যারা মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে তাহলে আফা ইম্মাতা আও কুতিদা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম আল্লাহ জানা দেয় তোমাদের মধ্য থেকে যদি কোনো পয়গাম্বর মৃত্যুবরণ করে অথবা যদি হত্যা করা হয় তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তোমরা কি পশ্চাৎ পশরণ করে দূরে সরে যাবে দূরে সরে যাবে ওমাইয়ান কলিবা আলা আকিবাই আল্লাহ বলেন রে বান্দা ওমাইয়ান কলিবা আলা আকিবাই যদি তুমি এই নবীর মৃত্যুবরণের পর আমার নবীকে যদি কেউ হত্যা করে ওই হত্যার উপর যদি তোমরা দূরে সরে যাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা পশ্চাৎ পশরণ করো তাহলে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পরে ফালাইয়া দুরুল্লাহ শাইয়া পশ্চিমকালেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর ক্ষতি হবে না বান্দা তুমি ইসলামে থাকলে তোমার উপকার হবে বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি হাদিস পড়ে পড়ে আমল করো তোমার জন্য উপকার হবে বান্দা তুমি যদি তাহাজ্জুদ পড়ো তোমার জন্য উপকার হবে যদি ইসলাম পড়ো তোমার জন্য উপকার হবে যদি আওয়াবিন পড়ো তোমার জন্য উপকার হবে পড়ো তুমি যদি ইসলাম থেকে দূরে সরে চলে যাও ইসলাম থেকে যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং দুনিয়াতে তাকায় দেখো কত বান্দা ফিরাউন নমরুদার যারা এই দুনিয়াতে ইসলামটাকে নিয়ে পরিপূর্ণ খেল তামাশা নিয়ে নিজে ইসলাম ধর্ম তো কবুল করে নাই নিজেকে বড় রব বলে দাবি করেছে করেছে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই বরং এদেরকে লাঞ্ছনার সাথে অপমানের সাথে বিদায় করেছেন কে বর্তমান জমিনে কোন আল্লাহর বান্দা যদি ইসলামটাকে বাদ দিয়া দিয়া চলতে চায় কোন বান্দা যদি ধর্মটাকে বাদ দিয়া দিয়া মাইনাস করে 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 চলতে চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর পশ্চিম কালের কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলামের অগ্রযাত্রাকে দমায়া রাখতে পারবে না পারবে না এক জায়গায় মাহফিল বন্ধ হবে আর হাজারো জায়গায় পয়দা হবে একজন মুফাসসিরকে জেলখানায় বন্দি করবে আর হাজার মুফাসসির তৈরি হয়ে যাবে তিনজন চারজনকে বন্দি করে জবানটাকে নিস্তব্ধ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তো বলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না হবে না হবে না বরং ইসলামের বাতি জ্বালিয়েছি আমি আল্লাহ এই বাতি জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত এই বাতি নিভানোর মতো পাওয়া কারো হাতে না ঠিক কি না আল্লাহ বলেন ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাই ফালাইয়াদুল্লাহ শাইআ পশ্চাৎ পশরণ যে ব্যক্তি করবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে ওমর শুনো শুনো আল্লাহর এই আয়াত শুনে কি বোঝা যায় নবী মৃত্যুবরণ করেছে কোনো অসুবিধা নাই স্বাভাবিকভাবেই মেনে নাও কদমাত কদ আল্লাহ তাআলা যে বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহ যে বলেছেন যে নবী রাসূল ব্যতীত অন্য কিছু তো না নবীর আগেও তো 124000 পয়গাম্বর গত হয়েছে অতিবাহিত হয়েছে তাহলে কি বোঝা যায় বলে বোঝা যায় হলো নিচে রাখেন আমি দেখতেছি দশটায় মানে চলে আসছে নবীর পূর্বেও যত নবী ছিল আম্বিয়া একরাম ছিল সবাই গত হয়েছে ঠিক না এই জন্য নবীও চলে যাবে চলে যাওয়ার ছিল স্বাভাবিকভাবেই মেনে নাও তুমি যদি পশ্চাৎ পশরণ করো দূরে সরে যেতে চাও তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে কথা বলেন না কেন বরং আল্লাহর কোনো ক্ষতি হবে না আমরা শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে পরিপূর্ণভাবে থাকতে হবে আর শাকিরিনদেরকে প্রতিদান দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ উঠাউঠি না করি ভাই অনেকেই মোটামুটি বড় বড় প্রোগ্রামে গেলে এটাই ভাবে
প্রধান আকর্ষণের জন্য আপনারা আসছেন এটা আমি ভালো করেই জানি। আমার কথা বলার মতো যোগ্যতাও নাই, আমি ভালো কোনো কথাও বলতে পারি না, এমনি যে বসে আছেন এটাই শুকরিয়া। তবে উঠাউঠি না করলেই মনে হয় ভালো হয়। আপনাদের যিনি প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদ করর চলে আসছেন হাজীগঞ্জে, কিন্তু আমার শেষ করার যখন কথা ছিল ওই সময় থেকে 10-15 মিনিট বেশি করে উনি আসা পর্যন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে, বুঝছেন তো? এবার অনেকে মনে করছে হুজুর মনে আসবে না, এজন্য মনে হয় কিছু একটা দিয়ে দিচ্ছে না, ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন। জোরে বলেন, আমিন। এজন্য যারাই আল্লাহর কাছ থেকে প্রস্তাব প্রসারণ করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা কি আল্লাহর ক্ষতি করতে পারে? কথা বলেন না কেন? বরং ইসলাম থাকে, ইসলাম ছিল, ইসলাম এমনিতেই চলে, একজনকে বন্ধ হয় আরেকজন চলে, একদিকে ওয়াজ বন্ধ হয় আরেকদিকে চলে, একদিকে মুফাসসির জেলখানায় বন্দী আরেকদিকে চলতেছে, চলছে চলছে চলছে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহাল চলে গেছে, উত্তা চলে গেছে, সাইবা চলে গেছে। এজন্যই তো নবীকে আবতার বলেছিল কাফের বেঈমানেরা, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ যে বলে দিয়েছেন নবী আপনার দুশমন যারা তারাই আবতার থেকে যাবে, তারাই নিঃসন্তান থেকে যাবে। ফেরাউন নমরুদ ইসলামকে নিয়ে কটূক্তি করে ইসলাম থেকে দূরে সরে যেয়ে যেরকম ভাবে আবতার অবস্থায় দুনিয়াতে আছে, কোন সন্তান ফেরাউনের পরিচয় দেয় না, কোন সন্তান নমরুদের পরিচয় দেয় না, কোন ব্যক্তি আবু জাহালের পরিচয় দেয় না, কোন ব্যক্তি উত্তা সাইবা মুগিরার পরিচয় দেয় না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানরা দুনিয়াতে অহরহ অহরহ আছে যারা নবীর নাম নেয়, নবীর রওজার সামনে গিয়া গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে নবীকে সালাম পাঠায়, নবীকে সালাম জানায়। কিন্তু ফেরাউন তো চলে গেল, নমরুদ তো চলে গেল, আবু জাহাল চলে গেল, উতবা চলে গেল, সাইবা চলে গেল, কাতলা মুরাদও চলে গেছে। মাধ্যমে শিক্ষা, সূরা কাউসারের 3 নম্বর আয়াতের মাধ্যমে শিক্ষা, ইসলাম থেকে দূরে সরে যায়, আমার নবীকে আবতার বলো, নবীকে নিঃসন্তান বলেছ, মূলত নবীর নাম নেওয়ার মতো সন্তানের কোনো কমতি নাই, নবীর দুশমন যারাই ছিল আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি নাই যে বলে আমার পূর্বপুরুষ আবু জাহাল ছিল, আমার পূর্বপুরুষ উতবা ছিল, আমার পূর্বপুরুষ সাইবা ছিল। বরং না না না, গর্বের সহিত উম্মাহ বলে আমার পূর্বপুরুষ রহমাতুল লিল আলামিন ছিল, গর্ব নিয়া বলে, অহংকার নিয়া বলে। এজন্য আল্লাহ ইসলাম এই ধর্ম থেকে যারাই দূরে সরে যেতে চায় আল্লাহর কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহ তো আছে, আল্লাহ ছিল, আল্লাহ থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কটূক্তি করে ইসলাম থেকে নিজেকে মাইনাস করে এ নিজেই মাইনাস হওয়া যাবে, এ নিজের পরিবার মাইনাস হয়ে যাবে, বউ জায়গা দিবে না, সন্তান পরিচয় দিবে না, নিঃসন্তান অবস্থায় আল্লাহ কবরে নিয়ে যাবে। এজন্য আমরা যতই কষ্ট হোক আর যতই ঝড়ঝাপটা আসুক, এই আয়াতের মাধ্যমে শিক্ষা কি, অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে অনেক বড় শিক্ষা হলো যতই কষ্ট আসুক আর ঝড়ঝাপটা আসুক আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না, জান্নাতের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না, ইসলামের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। বলেন আবু বকর ওমরকে বুঝায়, ওমর তুমি যদি সরে যাও তাহলে আল্লাহ আর কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে উদ্দেশ্য করে আবু বকর সবাইকে বলে, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। তখন সবাইকে উদ্দেশ্য করে আবু বকর বলে, তোমরা যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুতু, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ মৃত্যুবরণ করবে। الله لا إله إلا هو الحج القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. كربتها كربوني جوائي
আবু বকর জানাইতে চায় মান কানা ইয়াবুদুল্লাহ ফইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুতু আল্লাহর ইবাদত যারা করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব আল্লাহ মৃত্যুবরণ করবে না ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদান যারা নবী অনুসরণ করেছে এতদিন যারা নবী অনুকরণ করেছে এতদিন তারা এই কথা মনে প্রাণে বিশ্বাস রাখো যে ফাইন্না মুহাম্মাদান কদ মাতা রাহমাতুল লিল আলামিনের পূর্বে অনেক নবীরাই গত হয়ে গেছে আমার নবীও গত হওয়ার ছিল মৃত্যুবরণ মৃত হওয়ার কথা ছিল মৃত্যুবরণ করার কথা ছিল স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছে তোমরা হায় হতাশ করো না বরং আল্লাহ পথের মধ্যে ইসলামের রজ্জুটাকে ধরে সবাই একসাথে আগায় যাও সুবহানাল্লাহ কি বোঝা যায় নবী মৃত্যুতে সাহাবায়ে কেরামের দিশা হয়ে যায় আবু বকর সবাইকে বোঝাতে চায় কিন্তু আমি আর আপনি আর নবীর মৃত্যু দিবসে তো তাহাজ্জুদ পড়তে পারি নাই ইশরাক পড়তে পারি নাই আউয়াবিন পড়তে পারি নাই দান সৎকার করতে পারি নাই বরং নিজে খুশিতে খুশিতে ঠেলায় রেলি বের করলাম বিশাল দল দল নিয়ে ঘুরে বেড়ালাম না এর মাধ্যমেই ইশকের রাসূলের আশেক হওয়া যাবে না কথা বলেন না কেন ডাক করতেছেন আপনারা বরং না না শুভাকাঙ্ক্ষী হিসাবে বলি ইশকের রাসূলের আশেক যদি হতে চান নবীর প্রশংসার মাধ্যমে হওয়া যাবে না নবীকে ইত্তিবা অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইশকের রাসূলের আশেক হতে হবে ঠিক কি না কারণ নবীর প্রশংসা করেছে চাচা আবু তালেব কি জান্নাতি বলে না কেন জান্নাতি জাহান নবীর প্রশংসা তো কম করে নাই নবীর যখন জন্ম হয় চাচা আবু তালেব আমার নবীর অনেক প্রশংসা করে আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় কাফের বেঈমানের দল আমার নবীর নবুয়তের কথা মানতে পারে না আবু জাহাল উব্বা সাহেব বা মুগিরার গোষ্ঠীরা সবাই মিলে মিলে আমার নবীকে আঘাত করার জন্য যখন আসে চাচা আবু তালেব তো পটকল দেওয়ার মতো একজন হই আছে সেই মক্কার জমিনে আমার নবীর মা নাই নবীর বাবা নাই নবীর কেউ নাই দাদা নাই আত্মীয় স্বজন কেউ নাই শুধু আছে বেঁচে আছে চাচা আবু তালেব এই চাচা আবু তালেব আমার নবীকে পটকল দিয়া 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 বড় করে এরে আল্লাহর গুনাহ ওই চাচা আবু তালেব আমার নবীর এত প্রশংসা করার পরে আর চাচা আবু তালেব নবীকে পটকল দিয়া দিয়া বড় করার পরেও চাচা আবু তালেব কেন জাহান্নামী হয়ে গেল এরে বান্দা বল ইসলাম তাকে মানতে পারে নাই আল্লাহর কাছে দামি হতে পারে নাই আল্লাহর কাছে সম্মান হতে পারে নাই কারণটা কি চাচা আবু তালেব এর অন্তরের মধ্যে নবীর স্পটি হয়ে আছে নবীর মহব্বত টিকে আছে কিন্তু কোরআন অনুযায়ী এসকোটাকে ইত্তেবায় পরিণত করতে পারে নাই এসকো ঠিকই আছে মুহাব্বত ভালোবাসা ঠিকই আছে ঠিকই আছে কিন্তু নবীর ইত্তিবা অনুসরণ অনুকরণ ঠিক মতন করতে পারে নাই এরে বান্দা ওই চাচা আবু তালেব জাহান্নামী জাহান্নামী প্রশংসা তো কম করে নাই জাহান্নামী হয়ে গেলেন কেন চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যায় নবী আমার অন্তরের মধ্যে বড়ই ব্যথা এই মাক্কী জীবনে আমার মা ছিল না বাবা ছিল না দাদা ছিল না আমার চাচা আবু তালেব আমাকে বটুকল দিয়া 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 বড় করেছেন এই চাচা আবু তালেব জাহান্নামী হয়ে যাবে পশ্চিম কালেও মেনে নিতে পারি না নবী আমার মৃত্যু সজ্জায় শায়িত চাচার কাছে গিয়া গিয়া নবী আমার যখন বলে ও চাচা জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যান যদি মুসলমান হয়ে যেতে পারেন তাহলে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো ও চাচা মক্কি জীবনে আমার মা ছিল না মাক্কি জীবনে আমার বাবা ছিল না দাদা ছিল না কেউ ছিল না চাচা আপনি আমাকে দূরে সরে 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 সরায়া দেন নাই আমার থেকে দূরে সরে আপনি যান নাই যান নাই বড় আপনি আমারে পটুকল দিয়া 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 বড় করেছেন ও চাচা আমার হাতে কালিমা পড়ে 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 আপনি মুসলমান হয়ে যান তাহলে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো অস্বীকৃতি জানা দিল বলল না না আমি কালিমা পড়বো না পড়বো না পড়বো না
মূলত কপালে হিদায়াত নাই আল্লাহর কাছে সম্মানীয় হয় নাই আল্লাহর কাছে দামি কোনো ব্যক্তিতে পরিণত হয় নাই এর বান্দা প্রশংসা তো আমার নবীর কম করে নাই নবীর প্রশংসা করেছে ঠিক অন্তরের মধ্যে নবীর এশক ভালোবাসা ছিল ঠিক কিন্তু কেন কেন জাহান্নামী দামি হলো না কেন বলে ইত্তিবা নাই অথচ বান্দা বেলালের দিকে তাকায় দেখো তাকায় দেখো সেই বেলালের দুটোই কালো এই বেলালের সাথে আমার নবীর কোনো আত্মীয়তার বন্ধন নাই বেলাল নবীর চাচাও না চাচার ভাতিজার কোনো সম্পর্ক বেলালের মধ্যে নাই তবুও বেলাল এত দামি এত দামি বেলাল হওয়ার কারণটা কি বলে ইশক আছে আবার নবী ইত্তিবাও বাদ দেয় না ইশক আর মহব্বত আছে আবার নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ বাদ দেয় না নবীর ভালোবাসার জন্য নিজের দেশ ছেড়ে 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 মদিনায় চলে আসে আবার যখন আঘাত করে নিজে আঘাত করার পরে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে ইসলাম সারে না কালিমা সারে না সারে না সারে না বরং বান্দা অন্তরের মধ্যে নবীর পরিপূর্ণ এশক আর ভালোবাসা ওদিকে নবীর ইত্তিবাও করে নবীর অনুসরণ করে নবীর অনুকরণ করে হযরত বেলাল আমার মালিকের কাছে এত দামি এর বান্দা ওই আবু তালেব তো নবীর চাচা চাচা হওয়ার পরেও পরেও দামি না দামি না অথচ তাকায় দেখো আল্লাহর কাছে দামি বেলাল কেমনে হয়া যায় নবী আমার মেরাজ থেকে ফিরে এসে বেলালকে জানা দেয় বেলাল হাতে দুনিয়ায় বেলাল হাত বেলাল বেলালের হাতার সাউন্ড শোনা যায় আল্লাহর জান্নাতে এর বান্দা কি বোঝা যায় আল্লাহর কাছে বেলাল অনেক দামি আল্লাহর কাছে সম্মান কেন বলে অন্তরে এশক আছে আবার নবীর প্রতি ইত্তিবাও আছে নবীকে অনুসরণ করে নবীর অনুকরণ করে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে যার দরুন আল্লাহর কাছেও সম্মানী হয়ে যায় যার দরুন আল্লাহর কাছেও বান্দা দামি হয়ে যায় এর বান্দা আমার নবীর প্রতি কিরকম ইত্তিবা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কেমন এশক ছিল এই ঘটনা শুনলে পরিপূর্ণই বোঝা যাবে এক আল্লাহর বান্দা আমার নবীর সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মসজিদে নববীতে বসা নবী আমার সব সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে এর সাহাবায়ে কেরাম কাব ইবনে আশরাফ হলো ইহুদিদের সরদার সে দিব্যি ঘুরে বেড়ায় আমি নবীকে গালি গালাজ করে 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 ঘুরে বেড়ায় আমি নবীকে কটূক্তি করে করে দিব্যি ঘুরে বেড়ায় যে কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার কাছে আসতে পারবা আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব এরে বান্দা নবীর জান্নাতের জিম্মাদারি পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের অন্তর বড় পেরেশান সাহাবায়ে কেরাম পরিপূর্ণ হয়রানির মধ্যে পড়ে গেলেন কে যাবে কে কাব ইবনে আশরাফকে হত্যা করবে আমার নবীকে নিয়ে কটূক্তি করে কাব ইবনে আশরাফ মসজিদে নববীর বারান্দার মধ্যে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে আতিক নবীর কেমন সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক নামাজের মধ্যে যখন নবীর কথা শুনতে পায় যে কাব ইবনে আশরাফকে হত্যা করলে নবী আমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে ওই আব্দুল্লাহ ইবনে আতিক সালাম ফিরায়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে মসজিদে নববীতে প্রবেশ করে ছড়াছড়ি যখন সিজদার মধ্যে চলে যায় আর আমার মালিককে ডাক দিয়া বলে হে মালিক আমি আব্দুল্লাহ ইবনে আতিক বদরের প্রান্তরে আমার নবীর সাথে যাইতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক আমার নবীর সাথে উহুদের প্রান্তরে যেতে পারি নাই আমি আব্দুল্লাহ ইবনে আতিক নবীর সাথে কোনো যুদ্ধে অ্যাটেন্ড করতে পারি নাই ও আল্লাহ আমি চাই
ওই কাব ইবনে আশরাফকে হত্যা করে 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 আমার নবীর প্রেম ভালোবাসা প্রমাণ করে দেব পরিপূর্ণ নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকায় ঢুকায়া আমার নবীর কাছে নবীর খাতি একজন প্রেমিক আমি হয়ে যাব আল্লাহ দোয়া কবুল করবেন আব্দুল্লাহ ইবনে আতিকের দোয়া কবুল হয়ে যায় দৌড়ায়া বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে নিজের ড্রেসটা চেঞ্জ করে কাপড় অন্য একটা বদলাইয়া কাপড়ের মধ্যে নিজের খঞ্জরটা প্রবেশ করাইয়া আব্দুল্লাহ দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর শত্রুকে হত্যা করার জন্য মদিনা থেকে বের হয়ে যায় কাব ইবনে আশরাফের দুয়ারের সামনে দাঁড়ায়া যখন কাব ইবনে আশরাফের বাড়ি ভিতরে যখন প্রবেশ করতে যায় দারোয়ান দেয় না ওই দারোয়ান বলে কে তুমি কি জন্য প্রবেশ করবা বলে আমি একটু প্রবেশ করার জন্য তোমাদের রাজপ্রাসাদ দেখার জন্য এসেছি আমাকে ঢুকতে দাও আমাকে বারণ করো না নিষেধ করো না বারণ করা হলো না বলে কেন 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 বলে মুহাদ্দিসিনে কেরাম গুঞ্জনা দেয় আব্দুল্লাহ ইবনে আতিকের দুইটা চোখের মধ্যে একটা চোখ দেখতে অনেক ছোট ছিল ওই কাব ইবনে আশরাফের বাড়ির দারোয়ান মনে করেছে আব্দুল্লাহ ইবনে আতিক যেহেতু দেখতে একটা চোখ ছোট ছোট যার দরুন বোঝা যায় আব্দুল্লাহ ইবনে আতিক বোধহয় কোনো বিক্ষোভ হবে কোনো কানা হবে তাহলে ঢুকতে দাও কোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের ওই বিল্ডিং এর পাশে গিয়া 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 রাজপ্রাসাদের কাছে গিয়া কাব ইবনে আশরাফের জন্য অপেক্ষা করে আবার ভিখারীদের কাছে গিয়া জানতে চায় সবার কাছে জানতে চায় যে কাব ইবনে আশরাফ কখন আসবে কাব ইবনে আশরাফকে আমি একটু তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে চাই যখন বলতেছে কেউ তো কাব ইবনে আশরাফের ঠিকানার কথা বলতে চায় না বলতে চায় না এরে বান্দা কাব ইবনে আশরাফের ঠিকানার কথা যখন বলতে চায় না তখন ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আতিকের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে হত্যা করে 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 আমার নবীর কাছে গিয়া জানা দিবে নবী আমি আপনার দুশমনকে হত্যা করে ফিরে এসেছি আব্দুল্লাহ ইবনে আতিক যখন গভীর রাত হয়ে যায় সবাই যখন ঘুমায় যায় সে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা পরিপূর্ণভাবে নিয়া 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 গভীর রাত খঞ্জরটাকে লইয়া আব্দুল্লাহ ইবনে আতিক যখন ওই কাব ইবনে আশরাফের সুরঙ্গ পথে প্রবেশ করে ওই সিঁড়ি বে 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 কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য তার রুমের সামনে গিয়া দাঁড়ায় একটা খঞ্জর বের করে কাব ইবনে আশরাফ নাক ডেকে ডেকে যখন ঘুমাচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা খঞ্জর যখন সে ঢিল ছুঁয়ে মেরেছে কাব ইবনে আশরাফ ঘুম থেকে লাফ দিয়ে জেগে পড়েছে কিন্তু তার উপরে ওই খঞ্জরটা পড়ে নাই ওই সব কর্মচারীদেরকে ডেকে ডেকে কর্মচারীদেরকে বলে তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও শত্রু আমাকে আক্রমণ করেছে বলে না না এই কথা বলতে দেরি আরেকটা খঞ্জর কোমর থেকে বের করিয়া আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের উপরে যখন আঘাত করে ছড়ে মারে কাব ইবনে আশরাফ চিরতরে তার সাউন্ডটা বন্ধ হয়ে যায় চিরতরে সাউন্ড যখন বন্ধ হয়ে যায় যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে যায় মৃত্যুবরণ হয়ে যায় এখন আব্দুল্লাহ ইবনে আতিক তো মদিনায় চলে যাবে কেমনে যাবে এর বান্দা দেখো নবীর এষ্ট অন্তরের মধ্যে কেমন ওই সুরঙ্গ পথ থেকে বের হয়ে গেলে দিনের বেলা দারোয়ানের অনুমতি নিয়ে তো ভিতরে প্রবেশ করেছে বিশাল দেয়াল কেমনে টপকায় টুপকায় উপরে উঠে যাবে আব্দুল্লাহ ইবনে আতিক অনেক কষ্ট করে করে অনেক কষ্ট করে দেয়ালের মধ্যে উঠেছে ওঠার পরে এখন লাফ দিয়া পড়ে না পড়ে না পড়ে না অন্তরে চিন্তা আমার নবীর শত্রুকে আমি মারতে পারলাম কি পারলাম না আমার নবীর শত্রু কাব ইবনে আশরাফ মরলো কি মরলো না যতক্ষণ পর্যন্ত আমি আমার
কান দিয়া শুনতে না পারবো নিজ কানে আমি শুনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই কাব ইবনে আশরাফের বাড়ি থেকে যাব না দেয়ালের মধ্যে দাঁড়ায়া সকাল হওয়ার জন্য যত অপেক্ষা করে পড়ে উঠে 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 সবাই বলতেছে আমাদের নেতা কাব ইবনে আশরাফ মৃত্যুবরণ করেছে কে মারলো বলে দূর থেকে মনে হয় কোন শত্রু এসে আঘাত করেছে খঞ্জর দেখা যায় যেই খঞ্জরের মাধ্যমে তাকে আঘাত করা হয়েছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহকে বলে হে মালিক আমি সফল হয়ে গেলাম হে মালিক আপনি বোধহয় আমার দোয়া আপনি কবুল করে ফেলেছেন ওই মনের খুশিতে আনন্দ চিত্তে দেয়াল যে এত উপরে আল্লাহর বান্দা লাফ দিয়া দেয়াল থেকে যখন পড়ে যায় দেয়াল থেকে টপকা পড়ে যায় লাফ দিয়ে পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দার পায়ের এমন অবস্থা হয় যে পাটা ভেঙ্গে পরিপূর্ণ হাঁটতেই পারে না শেষ রায়া মদিনার দিকে যখন আল্লাহর বান্দা রওনা হয়ে যায় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকেই ভাঙ্গা পাটা নিয়া মসজিদ নববীর বারান্দায় গিয়া আগের মতো আবার নামাজের মুসল্লায় দাঁড়া যায় আর আল্লাহর কাছে সিজদা করে আল্লাহর কাছে বলে হে মালিক তুমি আমার দোয়া কবুল করে নিয়ে চলে আল্লাহ ও আল্লাহ আমি সফল কাম হইতে পেরেছি আল্লাহ ও আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো আল্লাহ কিন্তু সাহাবাই কেরামকে বলে না আমার নবীর কাছে গিয়াও গিয়াও বলে না যা যা বলে না হে সাহাবাই কেরাম আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি যা যা বলে না ও পয়গম্বর আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি বলো নিজেকে পরিপূর্ণ একজন বিনয়ী মানুষ দাবি করার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করে এর বান্দা এই সাহাবী থেকে পরিপূর্ণ শিক্ষা থাকি এই সাহাবী তো কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো তাহলে সাহাবাই কেরামের কাছে এসে সবাইকে জানাতে বাধ্য কিন্তু কেন জানায় না অন্তরের মধ্যে রিয়া চলে আসবে নিজের মধ্যে মানুষকে দেখানো দেখানো একটা ভাব চলে আসবে নবীকেও যা বলে না অন্তরের মধ্যে যদি রিয়া চলে আসে আমি আর আপনি তো আজ নবীর সুন্নতের একটা আমল করার পরে আমি বলি আমার এই সুন্নতের আমলটা আমি করে তোমরা দেখো আমি বা জামাতে নামাজ পড়ি তোমরাই দেখো আমি রোজা রাখি তোমরাই দেখো আমি তাহাজ্জুদ পড়ি তোমরা দেখো আমি ইশরাক পড়ি তোমরা দেখো আমি আওয়াবিন পড়ি তোমরা দেখো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নবীর সুন্নত যাই পালন করে মানুষকে দেখানোর জন্য আসে না নাই কথা বলেন কাব ইবনে আশরাফকে হত্যা করার পরে আব্দুল্লাহ ইবনে আতিক সাহাবায়ে কেরামের কাছে এসে এসে সাহাবায়ে কেরামকে বলে না আমার নবীকে বলে না হে পয়গম্বর আমি তো কাব ইবনে আশরাফকে হত্যা করে এসেছি ও পয়গম্বর তাহলে এখন আপনি আমাকে কি পুরস্কার দিবেন কি জাজা দিবেন কি প্রতিদান দিবেন আমাকে দিয়া দেন না না সাহাবায়ে কেরামের কাছেও বলে না বরং মুসল্লার মধ্যে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি সফল হয়েছি আমাকে সফল কাম তুমি করেছো নবীর শত্রু ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফকে আমি হত্যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ ওদিকে রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে একটু পরেই যখন প্রবেশ করে একটু পরেই প্রবেশ করার পরে নবীর চেহারা মুবারক ঘর মাত্র দেখা যায় ঘরমাত্র কেন বলে নবীর চেহারা যখন ঘেরে যায় তখন পরিপূর্ণ বোঝা যায় নবীর উপরে ওহী নাজিল হয় সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আমার নবী যখন ঘেম ঘাম কেটে যায় ঘরমাত্র চেহারা যখন পরিপূর্ণভাবে আগের মতো হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক উঠায় আমার কাছে ডাকো আব্দুল্লাহ ইবনে আতিকের সাথে সাক্ষাৎ করে আমি তার কাছে কিছু কথা বলতে চাই সাহাবায়ে কেরাম বলে নবী হঠাৎ আব্দুল্লাহ ইবনে আতিককে তলব কেন সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে বলে এত কথা জানার প্রয়োজন নাই আব্দুল্লাহ ইবনে আতিককে ডাকো আব্দুল্লাহ ইবনে আতিককে যখন ডাকা হলো
নবীর সামনে আব্দুল্লাহ ইবনে আতি আল্লাহু আকবার নবী আমার আব্দুল্লাহ ইবনে আতিকে বলে হে আব্দুল্লাহ তুমি আমার শত্রু কাফির আসরাতকে হত্যা করেছো শুনো 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 তোমার জন্য কি বিশাল প্রতিদান জানো একটু আগে আমার উপরে ওয়াহী নাযিল হয়েছে জিব্রাইল আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আরশে মুআল্লা থেকে তোমাকে আমার আল্লাহ স্বয়ং নিজেই সালাম জানিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর শত্রু কাফির আসরাত ইহুদিদের সর্দার হত্যা করেছে দামি বানায় আছেন কে আল্লাহ